আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আমরা এখন আসি, আপনারা জানি না চিনবেন কি না, অনেক দিন আগে আসছিলাম, আমরা এখন আসি হচ্ছে রাজেন্দ্রপুর। মানে আপনাদেরকে আগে বলা হয় নাই যে আমরা রাজেন্দ্রপুর আসবো। তো রাজেন্দ্রপুর আসছি হচ্ছে সোহেল ভাইয়ের বাসায়, যে সোহেল ভাইয়ের বাসায় ভিডিও করছিলাম, যে সোহেল ভাই হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলে যে বাইক জিতছিল, ওই সোহেল ভাই না? হ্যাঁ, আমরা ওই সোহেল ভাইয়ের বাসায় আসছি। এই যে বাইকের ছবি আছে। তো আজকে আসার কারণ হচ্ছে এখানে আজকে রাজেন্দ্রপুরে প্লাস হচ্ছে মাওনাতে, রাজেন্দ্রপুর আজকে এই ছাদে আসার কারণ হচ্ছে সোহেল ভাই নতুন করে তার হাই ফ্লাইং ক্লাবটা উদ্বোধন করবে, আর হচ্ছে মাওনা একটা ক্লাবে একটা অনুষ্ঠান আছে, প্রোগ্রাম। তো এই দুইটা জায়গায় আমাদেরকে ইনভাইট করা হয়েছে, এই কারণে আমরা আসছি। আমার সাথে সজল ভাই আছে, তারপরে নিচে জাহিদ ভাই আছে, ডিউ ভাই আসছে, সবার সাথে পরিচয় করাবো। এখানে মিশান ভাই আছে, হাই ফ্লাইং জগতের মানে বড় বড় পাবলিক সবাই আছে, খালি আমরাই রেসিং জগতে, রেসিং জগতে। তো অনেক কিছু শিকার আছে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর চেষ্টা করব এই পুরো জার্নিটা আমরা দুইটা পার্ট করব, এবং দুইটা পার্ট আপনারা এমআই সজল পাবেন, প্লাস বিডি বিজনেস লাভার তো স্পেশালভাবে পাবেন। মূল ভিডিও যেটা থাকবে মিশন ভাইয়ের সাথে, তার রেসিং হাই ফ্লাইং জগতে কিছু কথাবার্তা থাকবে, সে সজল ভাই করবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আর এই যে হাই ফ্লাইং লফট করছে, এটা কিছুক্ষণ পরে উদ্বোধন করা হবে। আর আসছি ভাই, খিদা লেগে গেছে, খুদা খায়ালি, তারপর আবার আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। আমার লফট এটা, আর সোহেলের লফট আমার ইনশাল্লাহ সেরা লফট হবে, এই জন্য সোহেলের জন্য সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ এখান থেকে টপ ক্লাস গাজীপুরের রেজাল্ট আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। বিসমিল্লাহ পড়ন করলাম, বিসমিল্লাহ রহমান রহিম, ঠিক আছে। তো আমরা লফটের ভিতরের দিকে যাই, ঠিক আছে, লফটটা ঘুরে দেখি। আপনারা এতক্ষণ দেখলেন আমরা ছিলাম হচ্ছে এই যে সোহেল ভাইয়ের লফটে, আর সোহেল ভাইয়ের লফটের আজকে শুভ উদ্বোধন ছিল, নতুনভাবে করা হয়েছে, এর আগে আমরা আসছিলাম। আর আমার পাশে আছে সদ্য বড় ভাই, আছে সবুর ভাই। আর ভাইয়ের চ্যানেলের নাম কি জানি? হাই ফ্লাইয়ের পিজন ইনফরমেশন, হাই ফ্লাইয়ের পিজন। আমিও দেখি মাঝে মধ্যে, খুবই ভালো লাগে ভিডিও, কারণ ভাইয়া হাই ফ্লাই জগৎ নিয়ে কাজ করে এবং খুবই ভালো লাগে ভিডিওগুলো। তো আজকে দেখা হয়ে গেল, ইচ্ছা ছিল যে দেখা হয়, তো সোহেল ভাইয়ের সাথে দেখা হলো, সোহেল ভাইয়ের লফট উদ্বোধন হলো, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যখন নতুন লফটে কবুতর উড়াবে আমরা আবার এসে ভিডিও করবো। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করেন, যাতে এই লফট থেকে আমি আরো বড় বড় রেজাল্ট উপহার দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এখানে আছে সবুর ভাই, আর বিশেষ করে আমি বলবো আমার ভাই অনেক সুন্দর ভিডিও করে, আসলে আমি দেখি, আমি আসলে ওর ভিডিওগুলো অনেক সুন্দর করে। আর বেসিক্যালি আমি হাই ফিলার নিয়ে কাজ করি, আর আমার চ্যানেলটা ভাই বলছে হাই ফিলার পিজন ইনফরমেশন, যদি হাই ফিলার রিলেটেড ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা ভিজিট, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভিজিট করে আসবেন, ভালো ভালো ভিডিও দেয় কিন্তু, অবশ্য অনেকে লভ ভিজিট করে, খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতাম। তো আমরা সোহেল ভাইয়ের বাসা থেকে এখন বের হয়ে গেলাম, এখন আমরা যাব ইনশাল্লাহ, দেখি মাওনা হাটের উদ্দেশ্যে যাওয়া যায় কিনা। এখানে ডিউ ভাই আছে, ডিউ ভাই কই যান আপনি? আগে তো আগে আগে আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি সামনে হাট আছে, এখানে আছে রাজীব ভাই। হ্যাঁ, আমি অনেক ভালো ফিল পাইছি আজকে এই প্রোগ্রামটা আইসা, কেমন এবং হাই ফ্লাইয়ের পালতে উদ্বুদ্ধ হব এই প্রোগ্রাম দেখা। অবশ্যই আপনাদের এলাকা হাই ফ্লাইয়ের জন্য বেস্ট, আমাদের এলাকা? হ্যাঁ, ও মাই গড, এখানে সব বড় ভাইরা আছে, এখানে রঞ্জিত দাদা আছে, সজল ভাই আছে, আমরা বের হয়ে যাব।
এখানে এখানে আছে রঞ্জিত দাদা আচ্ছা দাদা কেমন আছেন জি ভালো কি অপূর্ব আপনার সাথে উপরে কথা বলতে পারেন এই জন্য আসলাম নিচে কথা বলতে কারণ এত সজল ভাইয়ের ভিডিও করছি আমরা বিজি ছিলাম এই কারণে জাস্ট আসলাম মিশন ভাইকে মিস করে ফেললাম কথা বলা হলো না আর এখানে আরও ভাই ভাই আছে আমরা এখন যাবো কোথায় আমরা যাবো এখন হোতাপাড়া মাস্টারবাড়ি হোতাপাড়া কিন্তু অনেক দূরে হাটে যাবো আমরা তো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে হাটে দেখা যাক জাহিদ ভাই 250 টাকা দিয়ে কবুতরটা কিনতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা হাটের উদ্দেশ্যে যাচ্ছি এখানে ডিউ ভাই যাবে জাহিদ ভাই যাবে রাজীব ভাই যাবে সজল ভাই যাবে আর আমরা হাটে যেয়ে চেষ্টা করব হ্যাঁ গাড়িতে বসি আমরা চেষ্টা করবো দেখি জাহিদ ভাই একটা চ্যালেঞ্জ দিয়েছে ভাই 250 টাকা কবুতর কিনবো একটা দেখি পারে কিনা 250 টাকা একটা কবুতর কিনবে ভালো হইতে হবে হ্যাঁ রেটিং দিবা তুমি রেটিং দিবা হ্যাঁ যদি মরা কবুতর কিনালো এটা তো হইবো না ঠিক না 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 ভালো কবুতর কিনতে হইবো তো হাট শেষ করে ইনশাল্লাহ আমাদের যে প্রোগ্রামটা যেটা ইনভাইট করা হয়েছিল আমরা ওটাতে যাব ওইখানে যে ইনভাইটে ওখানে কি হইতেছে হাই ফ্লাইং টুর্নামেন্ট প্রোগ্রাম এর আগে যাই নাই ফার্স্ট টাইম হাই ফ্লাইং না রেসিং 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 আচ্ছা আচ্ছা এটা হাই ফ্লাইং না এটা রেসিং তাহলে আপনাদের সাথে যে ডাইরেক্ট হাটে দেখা হবে You're never gonna look back Cause damn I was built to last You move slow and I move fast And that's facts Only I can make a change Slowly take a step today আমার লাইফে আমি ফার্স্ট টাইম রাতের বেলা কবুতর হাট দেখতেছি আজকে তো আমরা মনে করেছিলাম বিকাল বিকাল চলে আসবো হাট মনে হয় শেষ হয়ে যাবে এজন্য দেখা হতে পারবো কি পারবো না পারবো কি পারবো না বাট রাতের বেলা যে হাট বসে আমি প্রথম দেখলাম এটা হচ্ছে ভবানীপুর থেকে একটু সামনে গড়গড়িয়া মাস্টার বাড়ি এইখানে মেন রোডের পাশে এটা বসে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাস স্ট্যান্ডের পাশেই আর ওই পাশে হচ্ছে আপনার তুলা গবেষণা আর এই পাশে হচ্ছে হাটটা হাটে ভালো ভালো মোটামুটি অল্প ভালো কিছু কবুতর পেলাম যেমন আপনার এখানে আছে গিরিবাস ছিল হোমা ছিল বোম্বাই ছিল ঐতিহাসিক হাটটা কভার করে এখানে ওই মাওনা ক্লাবের ওই প্রোগ্রামটা চলতেছে তো এখানে আমরা ইনভাইটেড ছিলাম তো এখানে কিছু ভাই ভাদার আছে আমাদের সাথে ভাইয়ের নাম মোহাম্মদ রুমান ইসলাম মোহাম্মদ রুমান ইসলাম ভাইয়ের নাম মোহাম্মদ আলামিন ভাই তো ভাইদের সাথে দেখা হলো কথা বললাম আড্ডা দিলাম খুবই ভালো লাগলো একটা বিপদে পড়ে গেছে এই জায়গায় নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ মানে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না এমন একটা অবস্থা হয়ে গেছে ফাইল আমার মোবাইলে আছে তো আমি ভিডিও আপলোড দিতেছি তো এখন আড্ডা দিতেছি ভালো লাগতেছে আর ভাইয়েরাও রেসিং করে আর এটা রেসিং টুর্নামেন্ট ছিল রেসিং টুর্নামেন্টের প্রোগ্রাম ছিল আমি এখানে আসছি আমি মনে করছি ভাই হাই ফ্লাইং টুর্নামেন্ট এর জন্য আমি আসছি